মুর্শিদাবাদের বহরমপুর পৌরসভা আর এই পৌরসভার আজ শপথ গ্রহণ অনুষ্ঠান করা হলো। সেখানে চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন নারু গোপাল মুখার্জি। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের পলিটিক্যাল ডেস্ক চেয়ার সৌম্য মুখার্জি। সৌম্য, শান্তনু, আজ কিছুক্ষণ আগে বহরমপুর পুরসভার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে। সেখানে বহরমপুর পুরসভার 24তম চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন নারু গোপাল মুখার্জি। বহরমপুর মহকুমা শাসক প্রভা চ্যাটার্জি কিছুক্ষণ আগে তাকে মন্ত্রভুক্তির শপথ পাঠ করিয়েছেন। সেই শপথ পাঠের পর নারু গোপাল মুখার্জি ভাইস চেয়ারম্যান হিসেবে শরৎ সাহাকে মনোনীত করেছেন। গোটা যে বিষয়টি আজকে দাঁড়ালো সেটা হচ্ছে যে বহরমপুর পুরসভার তৃণমূল কংগ্রেস দল 1998 সালে স্থাপিত হয়েছে, তারপর এই প্রথমবার নিজ ক্ষমতাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু বহরমপুর পুরসভাতে বোর্ড গঠন করলো। এর আগে কিন্তু তৃণমূল কংগ্রেস এটা করতে পারেনি, যদিও 2016 সালে তৃণমূল কংগ্রেস বোর্ডের দখল পেয়েছিল, কিন্তু সেবার যেটা হয়েছিল 18 জন কংগ্রেস কাউন্সিলর নির্বাচন আটজন নেতৃত্বে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন, সেই সুবিধাটা পেয়ে তৃণমূল কংগ্রেস বোর্ড দখল করেছিল। 2013 নির্বাচনে 28 আসন রয়েছে বহরমপুর পুরসভাতে, সেবার কিন্তু তৃণমূল কংগ্রেস মাত্র 2 আসন পেয়েছিল। সেই 2 আসন 2022 নির্বাচনে গিয়ে দাঁড়িয়েছে 22 আসনে, কংগ্রেস পেয়েছে 6 আসন। এবারে পুরো বোর্ডের আজকের আনুষ্ঠানিক যে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হলো, সেখানে শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নারু গোপাল মুখার্জি। সেখানে তিনি একাধিক নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন, বহরমপুরের নাগরিকেরা যাতে আরো ভালো পরিষেবা পায় সেই উদ্দেশ্য। প্রথম যে সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন সেটা হচ্ছে বহরমপুর পুরসভাতে প্রত্যেক দিন বহু নাগরিক বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আসেন, তাদের মধ্যে অনেকেই হয়তো নিরক্ষর বা তথাকথিত ভাবে শিক্ষিত নয়, সে কারণে তারা পুরসভাতে এসে কোথায় কোন কাজ কিভাবে করবে তারা সেটা জানতে পারেন না বা বুঝতে পারেন না। সেই সমস্যা সমাধানে প্রথমেই উদ্যোগী হয়েছেন নারু গোপাল বাবু, সেই কারণে তিনি জানিয়েছেন বহরমপুর পুরসভাতে গেলেই এবার নাগরিকের একটি হেল্প ডেস্ক পাবেন, সেই হেল্প ডেস্কে 12 জন থাকবেন। এরা নাগরিকদেরকে যদি কোনো রকমের ফর্ম ফিল আপ করতে তাদের অসুবিধা হয় সেই সমস্যাতে তাদেরকে সাহায্য করবেন, বা কোনো দপ্তর কোন দিকে সেইটা যদি তারা জানতে না পারেন বা বুঝতে না পারেন সেখানে তাদেরকে নিয়ে গিয়ে সেখানে পৌঁছে দেবেন। এটা হচ্ছে 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর সিদ্ধান্ত, তুমি জানো যে আমরা গত 2 বছর ধরে গোটা পৃথিবী কোভিড অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছে, এ কারণে গোটা পৃথিবীতে অর্থনৈতিক একটা মন্দার একটা পরিস্থিতি চলছে। রাজ্য সরকার কেন্দ্র সরকার উভয়েরই মানে আর্নিং অনেকটাই কমে গেছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বহরমপুর পুরসভার দায়িত্ব নিচ্ছেন নারু গোপাল মুখার্জি। তার বক্তব্য, আমার কাজ হবে বহরমপুর পুরসভাকে অর্থনৈতিক ভাবে আরো স্বাবলম্বী করে তোলা, যাতে বহরমপুর পুরসভার যে সমস্ত কর্মীরা অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে তারা যাতে ঠিক সময়ে মাইনে পান, এটা তার একটা অন্যতম লক্ষ্য হবে। 3 নম্বর যেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা, তিনি বহরমপুরের নাগরিকদের যেটা সুখবর বলা যেতে পারে সেটা হচ্ছে যে বহরমপুরের কোন রকম বহরমপুরের নাগরিকদেরকে অতিরিক্ত কর দিতে হবে না। এই মুহূর্তে আমরা জানি যে বহরমপুরের যখন কংগ্রেস বোর্ড চালিয়েছে তখন জলকর বাবদ প্রত্যেক নাগরিকদের কাছ থেকে কিছু টাকা নেওয়া হতো, মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্যের সমস্ত পুরসভাতে কিন্তু জলকর বন্ধ করে দেওয়া হয়েছে। তার লক্ষ্য হচ্ছে যে বহরমপুর পুরসভার যে বর্তমান যে রিসোর্স রয়েছে সেই রিসোর্স গুলোকে ব্যবহার করে কিভাবে পুরসভার উপার্জন বা আয় বাড়ানো যায় সেদিকে তিনি নজর দেবেন। তার লক্ষ্য থাকবে বহরমপুর পুরসভার যে সমস্ত বিল্ডিং গুলো মিউটেশন হয়নি সেগুলো থেকে টাকা রোজগারের একটা ব্যবস্থা তিনি করতে চাইছেন। এর পাশাপাশি অনেক জায়গাতে আমরা জানি যে পুরো কর প্রদেয় কর নাগরিকদের বৈধ যে প্রদেয় কর সেটা অনেক জায়গাতে তারা দেন না, সেই জায়গাটা যাতে তারা সময় মতো কর দেন সেই বিষয়টার দিকে তিনি লক্ষ্য রাখবেন। এর পাশাপাশি নাগরিকদের জন্য একটা উল্লেখযোগ্য সার্ভিস বা পরিষেবা তিনি চালু করতে চলেছেন আগামী 1 এপ্রিল থেকে, সেটা হচ্ছে চেয়ারম্যান অন কল। আমরা জানি এরকম একটি পরিষেবা ইতিমধ্যে কলকাতার যারা নাগরিক তারা পেয়ে থাকেন, মেয়র অন কল যার নাম। এখানে যেটা হয়,
মেয়রকে, কলকাতার মেয়র মহানাগরিক ফিরহাদ হাকিমকে সরাসরি ফোন করে কলকাতার নাগরিকেরা বিভিন্ন সমস্যার কথা জানান এবং এই সমস্যার কথা জানানোর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কর্পোরেশন থেকে তাদেরকে ফোন করে সেই সমস্যাটা যেটা জানিয়েছিলেন তার ইয়েতে কি ব্যবস্থা নেওয়া হলো সেটা জানানো হয়। একই রকম এই ব্যবস্থাটার অনুকরণে এই বলা যেতে পারে চেয়ারম্যান অন কল চালু হচ্ছে। তিনি জানিয়েছেন বহরমপুর শহরের কোন নাগরিক তার এলাকার কোনো সমস্যা, যেমন ধরো রাস্তাতে নোংরা পড়ে থাকা বা জল জমা এরকম কোন সমস্যা যদি হয় তারা চেয়ারম্যান অন কলে ফোন করে সেটা জানাতে পারবেন। জানানোর পর 7 দিনের মধ্যে পুরসভা থেকে কিন্তু কি ব্যবস্থা নেওয়া হলো সেটা কিন্তু তাকে ফোন করে জানানো হবে। এর পাশাপাশি আরো একটি উল্লেখযোগ্য পদক্ষেপ তিনি ঘোষণা করেছেন, সেটা হচ্ছে যে আমরা জানি যে বহরমপুর পুরসভা ছাড়াও রাজ্যের সমস্ত পুরসভাতে প্রত্যেকদিন যারা পরিষেবা নিতে আসেন তারা বিভিন্ন আবেদনপত্র এসে জমা দেন অফিসে, কিন্তু সেই আবেদনপত্র জমা দিতে গিয়ে তাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় এবং কখন কবে কিভাবে কাজটা হবে তারা কেউই জানতে পারেন না। এই যে অব্যবস্থা এইটাকে কিন্তু প্রথমে তিনি অ্যাড্রেস করেছেন এবং এই সমস্যাটা সমাধানের জন্য তিনি যে ঘোষণা করেছেন এখন থেকে বহরমপুর পুরসভাতে কেউ পরিষেবা বা কোনো আবেদনপত্র নিয়ে এলে তাকে কিন্তু ঘন্টার পর ঘন্টা আর পুরসভাতে বসে থাকতে হবে না, তিনি আবেদনপত্র জমা দিয়ে চলে যাবেন, তারপর পুরসভা থেকে তাকে ফোন করে জানানো হবে কবে তাকে সেই কাজের জন্য আবার আসতে হবে এবং এসে কোন দপ্তরে কার সাথে দেখা করতে হবে বিস্তারিত ভাবে তাকে জানিয়ে দেওয়া হবে। তারপরে নাগরিকদের যে সমস্যা সেই সমস্যা থেকে কিন্তু তারা মুক্তি পেতে চলে যান। শান্তনু ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম মুখার্জি। এবার কি কি জানিয়েছেন নারুগোপাল মুখার্জি চলুন সেটা শুনে নি। আছে আমাদের একটা হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে সেটা মিউনিসিপ্যালিটির সামনে, সেখানে আমাদের টোটাল 12 জন ভলেন্টিয়ার কাজ করবে, যারা আমাদের কাছ থেকে যারা একটা স্বেচ্ছাসেবী সংগঠন তারা মিউনিসিপ্যাল তাদের রেকর্ড আছে তারা সুডার অ্যাপ্লিকেশন নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করবে। বয়স্ক মানুষ যারা আসবে, যারা অনেকে ধরুন বিভিন্ন কাউন্টার খুঁজে পায় না, অনেকে ধরুন আপনার এস্টাবলিশমেন্টের অনেকে চুরিখাটা আছে তাদেরকে সমস্ত রকমভাবে ফর্ম ফিল আপ করা থেকে ডিপার্টমেন্ট চিনিয়ে দেওয়া পর্যন্ত তাদের একটা ইউনিফর্ম থাকবে, সেই ইউনিফর্ম দিয়ে তাদের ডিপার্টমেন্ট চিনিয়ে দেওয়া, ডিপার্টমেন্টে গিয়ে সেই আইন অনুযায়ী বৈধতা দেখে তার কাজগুলো করে দেওয়ার জন্য যে অ্যাসিস্ট্যান্স দরকার সেটা আমাদের 12 জন ভলেন্টিয়ার আমাদের এখানে অফিস টাইমে থাকবে। আর অনলাইন কলটা আমাদের প্রায় 12 ঘন্টা আমাদের অ্যাক্টিভ থাকবে, তার মধ্যে বার্নিং ঘাট থেকে অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে পানীয় জল ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করে যাবতীয় যেগুলো খুব এমার্জেন্সি পরিষেবা আছে সেগুলো দেবে। এছাড়া যদি বড় পরিষেবা হয় কমপ্লেন থাকে গ্রিভেন্সেস থাকে সেগুলোকে এই কমপ্লেনের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে একটা মনিটরিং টিম থাকবে যারা সবসময় একটা ফ্লাইং টিম থাকবে, একটা সেই ফ্লাইং টিম সবসময় একটা অফিসের এমপ্লয়ীদেরকে গঠন করা হবে এবং কোনো কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হবে তাতে এনক্রোচমেন্ট, তাতে আপনার বিভিন্ন রকম ইলিগাল কনস্ট্রাকশন এবং তাতে আপনার বিভিন্ন রকমভাবে প্লাস্টিক এইগুলো আছে পুকুর ভরাট এই জাতীয় কাজ থেকে যাদের সঙ্গে সঙ্গে এমার্জেন্সি শনি রবিবার যেন আইনের সুযোগ না নিতে পারে তার জন্য আপনার সেখানে অ্যাক্টিভলি রান করবে। সিস্টেমে দেখুন সিস্টেম আইন তো সবটাই চেঞ্জ হচ্ছে, পৌরসভা আইন দেখবেন আপনি অনেক চেঞ্জ হয়ে গেছে, সেটা বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে যখন কথাগুলো হবে তখন আছে। গভর্নমেন্টের মোটরটা কী, একটা পলিসির বাইরে তো কাজ করা যায় না, গভর্নমেন্টের লাইনের বাইরে কাজ করা যায় না। দেখবেন আপনি পশ্চিমবঙ্গে 64টা টাউন আপনার সিটি স্মার্ট সিটিতে আপনার অ্যাপ্রুভাল পেয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার তার জন্য বিভিন্ন স্কিমে যে ম্যাচিং গ্র্যান্ট আছে প্রচুর টাকা ইনভেস্ট করেছে, লাইক গ্রিন সিটি, ISDP মানে আপনার, তারপর হাউজিং ফর অল, আপনার আর্বান ডেভেলপমেন্ট, ট্রান্সপোর্টেশন সব কিছু নিয়ে তো এইভাবে সিঙ্কোনাইজ করেছে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম দিকে যে লক্ষ্যগুলো থাকবে পৌরসভার আমাদের ইকোনমিক্যাল কন্ডিশনটাকে সাস্টেনেবল করা, তার জন্য প্রথম 6 মাস যে পলিসি থাকবে কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে যে পৌরসভার ইকোনমিক স্ট্রাকচারটাকে স্ট্রেঞ্জেন করা, কারণ আমরা বিগত দিনে প্রচুর কাজ করেছি, প্রচুর আউটস্ট্যান্ডিং আছে, প্রচুর ক্যাজুয়াল এমপ্লয়ীদের প্রচুর মাইনা আছে সব কিছু নিয়েই, আমার যদি ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার ঠিক না থাকে তার মধ্যে কোভিড গেছে সেভাবে আউটসোর্সিং হয়নি, সব মিলিয়ে মিশিয়ে আমাদের ফাইন্যান্সিয়াল এবিলিটিটাকে একটা জায়গায় নিয়ে আসা নেক্সট প্রথম 6 মাস, তার সঙ্গে আমাদের এমার্জেন্সি সার্ভিস কনজারভেন্সি সার্ভিসের উপর জোর দেওয়া, দুবেলা কনজারভেন্সি সার্ভিসের আমরা অলরেডি কথাবার্তা বলে নিয়েছি। দেখুন পুরো নাগরিকদের যে অলরেডি মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী বহরমপুর পৌরসভা যেদিন থেকে তৃণমূলে গেছিলো 2016 সালে সেপ্টেম্বর মাসে আমরা জলের কর নিতাম কংগ্রেসের বোর্ডের আমলে,
60 টাকা করে সেটা ওয়েব করে দেওয়া হয়েছিল। তাহলে এটা মাননীয় মুখ্যমন্ত্রী জলের কোনো ট্যাক্স নেবে না। বিগত আমাদের 17 বছর ধরে সেরকমভাবে কোনো চার্জ বাড়েনি, অর্থাৎ আমরা এখন কর বাড়ানোর দিকে যাব না, আমরা কর বাড়ানোর দিকে যাব না, আমাদের কর বাড়ানোর কোনো এখন কোনো রকম প্রয়োজনীয়তাও নেই। আমাদের যেটা আছে, যেটা আমাদের রিসোর্স মোবিলাইজেশন, অর্থাৎ আমাদের যে এস্টাবলিশমেন্ট আছে, এমপ্লয়ি আছে, আমাদের যে বিভিন্ন আউটস্ট্যান্ডিং ট্যাক্স পড়ে আছে, বিভিন্ন আউটস্ট্যান্ডিং প্ল্যান পড়ে আছে, বিভিন্ন আউটস্ট্যান্ডিং মিউটেশন পড়ে আছে, ক্রেডিটলেস বাজেট, সেগুলোকে রিকভারি করা। সেই জন্য যেহেতু একটা এই 2.5 বছর অ্যাডমিনিস্ট্রেটর আমলে চলেছিল, অ্যাডমিনিস্ট্রেটরের কুফল সুফলের ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা এত বড় বহরমপুর পৌরসভাকে চালাতে গেলে পর এক একটা ওয়ার্ডে এক একজন কাউন্সিলর লাগে। ভোট হয়েছে 3 বছর পর, 28 জন কাউন্সিলর নির্বাচিত হয়েছে, তার মধ্যে 22 জন কাউন্সিলর আমাদের তৃণমূলের কাউন্সিলর, 6 জন কাউন্সিলর কংগ্রেসের কাউন্সিলর। তাদেরকে আমরা আহ্বান জানাবো যে ভালো কাজের মধ্যে সামিল হতে। আমাদের অ্যাপ্রোচ আমাদের থাকবে, তারা করবে কি না করবে তাদের ব্যাপার, কিন্তু বহরমপুরের ইন্টারেস্টে, বহরমপুর ডেভেলপমেন্টে আমরা চাইবো সবাই মিলে একসঙ্গে কাজ করতে। আর আমাদের যারা তৃণমূলের কাউন্সিলর যারা আছে, তারা অনেকে সিনিয়র কাউন্সিলর আছে, অপাদি থেকে শুরু করে, জয়ন্ত প্রামাণিক থেকে শুরু করে, স্বরূপ থেকে শুরু করে, তো যাই জানছিনি, এদের একটা বড়ো এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্সগুলোকে আমরা কাজে লাগাবো আগামী দিনে, যে কীভাবে শহরকে আরও আমাদের আরও ডেভেলপ করা যায়। এবং অবশ্যই যেটা চেঞ্জ থাকবে আমাদের মানে পরিষেবাটা হবে অনেক বেশি সহজ, এবং পরিষেবাটা হবে বাড়িতে গিয়ে, দুয়ারে সরকারের মতো দুয়ারে পৌরসভা, এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এই কনসেপ্টের উপর আমরা চলবো, অর্থাৎ মানুষ যত বাড়িতে বসে পরিষেবা পাবে, যাবতীয় পরিষেবা, সেটা আমরা গিয়ে পৌঁছে দিয়ে আসবো কাউন্সিলর সহ আমাদের মিউনিসিপ্যালিটি, এটাই পলিসি থাকবে। দেখুন, আমি আজকে শপথ গ্রহণ করলাম, কিন্তু মিউনিসিপ্যালিটিটা আপনারা জানেন যে এর আগে আমি প্রজেক্ট কোঅর্ডিনেটর ছিলাম, আপনাদের সঙ্গে আমার দীর্ঘ আলাপচারিতায় আমি টোটাল প্রজেক্টগুলো কনসাল্ট করে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এবং গভর্নমেন্টের প্রজেক্টগুলো মানুষের স্বার্থে, বেনিফিশিয়ারির স্বার্থে কীভাবে আরও গ্রাউন্ড লেভেলে, রুট লেভেলে ইমপ্লিমেন্ট করা যায়, সেই কাজগুলো বিগত দিন থেকে আমি করে চলেছি। আমাদের যে আরবান প্ল্যানিং আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শহরকেন্দ্রিক যে পলিসি আছে, অর্থাৎ স্মার্ট সিটি তৈরি করার ক্ষেত্রে বহরমপুর শহরের আগামী দিনের যে লক্ষ্য হবে সেটা একটু অন্যরকম নেচারে, যেটা আপনারা দেখেছেন এতদিন থেকে যে অনেক ম্যানুয়াল সার্ভিস হতো, ইতিমধ্যেই আপনারা গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী দেখেছেন যে অনলাইন সার্ভিসটাকে গভর্নমেন্ট অ্যাক্টিভ করছে, অর্থাৎ বাড়িতে পৌরসভা যাবে, মানুষ পৌরসভায় কম আসবে, এই কনসেপ্টের উপর পৌরসভা চলছে, এবং আগামী দিনে গোটা বাংলার মডেলই হচ্ছে এটা। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে যেমন আছে, মানুষ যদি কোনো কমপ্লেন দেয়, মানুষকে এখানে আর ফর্ম ফিল আপ করে তার অভিযোগ জমা দিতে হবে না, চেয়ারম্যান অন কল, আমরা একটা এক তারিখ থেকে পয়লা এপ্রিল থেকে আমরা লঞ্চ করছি, যেখানে মানুষ মোবাইলে ফোন করলে পরে সেখানে তার কমপ্লেন দেবে, এবং কমপ্লেনের নেচার অনুযায়ী উইদিন 7 ডেজের মধ্যে সেটা এক্সিকিউশন হবে। এটা আমাদের প্রাথমিক কাজ, মানুষের পরিষেবাকে সহজ সরল করার জন্য, সরলীকরণ করার জন্য মানুষ ফোনে ফোনে সব সার্ভিস পেয়ে যাবে। এবং যেটা আমাদের আরেকটা আছে, ডেট অফ সাবমিশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন বিভিন্ন ডিপার্টমেন্টে, সেটা আপনার স্যানিটেশন পরিষ্কার হোক, মিউটেশন হোক, বিল্ডিং প্ল্যান হোক, ডেট অফ অ্যাপ্লিকেশন এবং ডেট অফ হচ্ছে স্যাংশন, এই দুটোর সময়সীমা মানুষ অযথা মানুষকে ঘুরতে হবে না, মানুষ অ্যাপ্লিকেশন জমা দেবে, এবং অ্যাপ্লিকেশন জমা দেওয়ার মধ্যে কখন মানুষ এসে তার প্রপার পরিষেবাটা পাবে সেই সময়টা আমাদের এখান থেকে কল করে তাদেরকে জানানো হবে। এটা একটা দিক আছে। আর অন্যদিকে আমাদেরকে দিয়ে করিয়েছিল, স্বাভাবিকভাবে দায়ী থেকে যায় আমাদের ওপর, যে এভিকশন যেগুলো আমরা করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী কর্মদীপ্ত প্রজেক্টের ওপর সেখানে ঘর করে দিয়েছেন, কোর্ট কেসের দরুন সেটা চালু হতে পারেনি। ইতিমধ্যে আমার সঙ্গে কথা হয়ে গেছে, আমি লিগ্যাল ওপিনিয়ন নিয়েছি, তাতে যেটা দেখা গেছে তাতে যে পোর্শনটুকু গ্রাউন্ড ফ্লোরে যদি কোর্ট কেস হয়ে থাকে, গ্রাউন্ড ফ্লোরটা কোর্ট কেস হয়ে থাক, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর আমরা কর্মদীপ্ত প্রকল্পে প্রথমে শিফট করব, এটা আমাদের প্রথম পর্যায়ে আলোচনা হয়ে গেছে। আমি মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, কারণ আপনারা জানেন যে আরবান ডিপার্টমেন্টের টোটালটাই বিষয়টাই আমাদের, যিনি সেক্রেটারি আছেন, যিনি মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব, তিনি অনন্য এক্সপিরিয়েন্স এবং অনেক ভালো বোঝেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমাদের সর্বোপরি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, এরা সবারই ইউনিফর্ম পলিসিতে আমাদের কীভাবে মানুষের পরিষেবা সহজ সরল করা যায় এবং সাধারণ মানুষ, গরিব মানুষকে কীভাবে আমরা আরও স্ট্রেঞ্জেন করতে পারি, এটা পৌরসভার মধ্যে দিয়ে আমাদের গভর্নমেন্টের যে আমাদের চিন্তাভাবনা আছে তার মধ্যে পৌরসভা সামিল হবে।